সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল মালিক হাতিগড়ি সরাসরি হাতিগড়ি স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমরা আমাদের গণিত বিষয়ের নবম দশম শ্রেণীর ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পর্কে জানব। যেহেতু জ্যামিতি আমরা কঠিন মনে করি, আসলে জ্যামিতি কঠিন নামে, সেখানে শুধুমাত্র আমরা দৈনন্দিন জীবনে বাঁচার জন্য এবং অবস্থান করার জন্য যে ভূসম্পত্তি আছে বা পৃথিবীতে যেগুলো আছে, সেই ভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়ার জন্যই বা বিভক্ত করার জন্যই এই জ্যামিতির উৎপত্তি। তো সেই জ্যামিতির উৎপত্তির মধ্যে আমাদের আছে, একটা আছে ত্রিভুজ, আরেকটা আছে চতুর্ভুজ, আরেকটা আছে বৃত্ত। এই তিনটা জিনিস ছাড়া দেখা গেছে যে আমাদের পরিমিতি বলি বা অন্য কোনো স্থানে বলি, এই তিনটে জিনিসই আমাদেরকে জ্যামিতিতে সমস্যার সমাধান করতে হয়। তো আমরা যদি ভালোভাবে এই জ্যামিতি জানি, তাহলে আমরা অন্তত দুটো প্রশ্ন আমাদের নিশ্চিত অ্যান্সার করতে পারবো সিকিউরিটি। তো আজকে সেই ধরনের একটা সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং শিখব। সেখানে লেখা আছে পি কিউ আর ত্রিভুজের মধ্যমা, কিউডি মধ্যমা। পি কিউ আর একটা ত্রিভুজ, তার মধ্যমা হইল কিউডি। তো আমাকে উদ্দীপকের আলোকে যে একটা চিত্র আঁকা, সেই চিত্রটা অঙ্কন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হল যে পি কি স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার টু ইন্টু পি ডি স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। যদিও এখানে সংযুক্ত করা হয়েছে, কিন্তু প্রশ্নটা ছিল উচ্চতর গণিতের, যেটা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। সেই অ্যাপোলিনিয়াসের উপপাদ্যে একটি প্রশ্নে আছে যে ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে আমরা মধ্যমা আঁকি না কেন, ওই মধ্যমার পাশে যে দুইটা সন্নিহিত বাহু আছে, ওই দুইটা সন্নিহিত বাহুর বর্গ সমান টু ইন্টু ওই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগ ওই মধ্যমা যে বাহুকে দুই ভাগে বিভক্ত করছে, সে ওই বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এটুকু আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপর আছে যদি পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর হয়, তাহলে প্রমাণ করতে হবে যে কিউ ডি স্কোয়ার ইকুয়াল টু থ্রি পি কিউ স্কোয়ার। তো আমরা জটিলতা যাবো না, আমরা যাবো যে সহজ সরল ভাষায় আমাদের এই জ্যামিতিটা কিভাবে প্রমাণ করা যায়। যেহেতু এখানে বলা আছে পি কিউ সমান কিউ আর সমান পি আর, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমার ত্রিভুজটা যেটা দেওয়া আছে সেটা আমরা অবশ্যই সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারব। তো আমরা প্রথমে চিত্রটা আঁকি। তোমরা সবাই তোমাদের জ্যামিতি বক্স এবং খাতা ও বই সম্মুখ রেখে কাজটি আরম্ভ করবে। তো আমরা প্রথমে একটা ত্রিভুজ কয়ের সমাধানে রেখি। সমাধান আমরা চেষ্টা করব একটা চিত্রের মাধ্যমে সব জিনিসগুলো শেষ করতে। তো প্রথমে আমরা ত্রিভুজটা আঁকি, যেহেতু আমার দেওয়া আছে পি কিউ আর একটা ত্রিভুজ। তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে পি কিউ এটা সমান বাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজ হইলে তাহলে তার তিনটা বাহু অবশ্যই সমান হবে। তাহলে আমরা একটা বাহু আঁকলাম আনুপাতিক চিত্র নিয়ে ধরে নিয়ে, আর দুইটা বাহু নিয়ে আমরা এই যে ত্রিভুজটা আঁকতেছি সেই ত্রিভুজটা অবশ্যই সমবাহু ত্রিভুজ। সেখানে যদি আমরা এভাবে দিই,
তাহলে আমার কিউডি হলো মধ্যম আবার কিউডি কে আমরা লম্ব হিসেবে বিবেচনা করতে পারব তাহলে আমরা প্রথমে দেখব যে দেওয়া আছে ডিকিউ আর একটি ত্রিভুজ এই ত্রিভুজের কিউডি হলো মধ্যম তাহলে আমরা কিউডি লম্ব হিসেবে এখানে এঁকে দিছি তো এতটুকুর মধ্যে আমাদের অতমানুপাতিক চিত্রটা আঁকা শেষ তাহলে আমাদের ক নম্বরের সমস্যার সমাধান চলে গেল এবার আসবো আমরা খ নম্বরের সমস্যার সমাধান যেহেতু আমরা জানি এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য সূত্র প্রয়োগ করতে হবে তো তোমরা তোমাদের আগে যে সমস্যা সমাধান করছো যখন আমি পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করছিলাম সেখানে তোমাদেরকে এই জিনিসটা দেখিয়েছিলাম যে সমস্যাটা সমাধান তোমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে করার জন্য তাহলে খয়ে আমরা সমস্যা সমাধান দিই সমাধান সেখানে আমরা এই চিত্রে যদি দুইটা ত্রিভুজ দে এটাকে যদি এক নম্বর চিত্র দিই তাহলে চিত্রে পি কিউ ডি ত্রিভুজ এ পি কিউ ডি ত্রিকোণ কিউ ডি ত্রিকোণ সমান আমরা নম্বর ডিগ্রি যদি লিখি নম্বর ডিগ্রি লিখি তাহলে আমি লিখতে পারছি যে আমার বাম পাশ কি আছে পিকি স্কয়ার তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস গুণ স্কয়ার তাহলে আমরা চিত্রে দিই কিউ ডি ত্রিভুজে কিউ ডি পি কোণ সমান 90 ডিগ্রি 90 ডিগ্রি তাহলে সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারব যেহেতু সমকোণের বিপরীত হল অতিভুজ যদি আমার সমকোণ হয় ধরনি তাহলে আমার এই বাহুর বিপরীত সমকোণের বিপরীত হইল তৃতীয় তাহলে তৃতীয় হইল অতিভুজ আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস গুণ স্কয়ার পি ডি স্কয়ার তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব দ্বিতীয় আবার আমরা যদি চিত্রে এখানে আমরা লিখতে পারবো কিউ কিউ আর ডি ত্রিভুজ কিউ আর ডি এ এই কিউ আর ডি ত্রিভুজে কিউ কিউ ডি আর কোণ সমান 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো কিউ আর স্কয়ার ইকুয়াল টু কিউ আর স্কয়ার ইকুয়াল টু পিথাগোরাস উপপাদ্য অনুসারে কিউ আর স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার কিউ ডি স্কয়ার এখানে আমরা পিকি স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার পিডি স্কয়ার যোগ কিউ ডি স্কয়ার মানে কিউ ডি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস গুণ স্কয়ার তাহলে কিউ ডি স্কয়ার পিডি স্কয়ার जो QD स्क्वायर তাহলে আমরা এখানে QD স্কয়ার প্লাস RD স্কয়ার RD স্কয়ার তো RD স্কয়ার আমরা এখানে আর কয় করতে পারবো যেহেতু আমার এখানে আছে PQ স্কয়ার প্লাস QD স্কয়ার তাহলে আমরা এখানে QD দুটো আছে RD টাকে আমরা পরিবর্তন করব তাহলে কিউডি স্কয়ার প্লাস এই আর ডি টাকে যেহেতু আমরা জানি ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা ওই বাহুকে সমান দুভাগে বিভক্ত করে তাহলে আমি অবশ্যই আর ডি স্কয়ার আর ডি যতটুকু হবে আমার পিডিটাও ততটুকু হবে তাহলে আমি এখানে লিখতে পারবো পিডি স্কয়ার এখন আমরা এটাকে যদি দুই নম্বর সমীকরণ দিই তাহলে সমীকরণ এক আর দুই যোগ করব সমীকরণ এক আর দুই যোগ করব এই এক আর দুই যোগ করলে আমরা পাবো কি যে এক সমীকরণ এক যোগ দুই তাহলে কি পাবো দেখো পি কি স্কয়ার যোগ কিউ আর স্কয়ার পি কি স্কয়ার যোগ
U R square equal to P D square. P D square जो Q D square जो Q D square plus P D square. তাহলে আমরা ডান দিকে এখানে লিখতে পারবো সুতরাং P Q square जो Q R square equal to 2 into PD square बड़ा से एक का एक का ताने के नाम रख तो PD square लिखते बार वो plus QD square बिजा से ताने को into QD square ताजा हमार प्रमाणित हो शेष जो दी हमी हुंडो बाबा जो दी चित्र आके जाए ताजा आवार आवार की कुछ तो बे चित्र करा से उपवाद तो ठगे उपवाद दे प्रयोग कुछ तो बे किंतु शरावातों ना तोड़ी लोए वादसन वादा तोड़ी लोए जाए তো আমরা যদি এইভাবে এই মধ্যমাটা আঁকি সরাসরি কি করতে পারি দুইটা সমীকরণের মাধ্যমে আমরা যোগ করে নিতে পারি তবে এই জায়গাটাতে তোমরা কি করবে সমস্যা করতে পারো সেটা হলো আমাদের এই যে আর ডি স্কয়ারটা আছে আর ডি স্কয়ারের ব্যাপারে আমি আবার বলতেছি আর ডি স্কয়ারকে আমরা পি ডি স্কয়ারে আনবো কিভাবে যেহেতু আমি জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা ওই বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে আমি PD সমান লিখতে পারবো কি RD তাহলে RD স্কয়ার সমান কি লিখতে পারবো PD স্কয়ার তাহলে আমি সঙ্গে দেখতে সমীকরণ 1 আর 2 যখন আমি যোগ করব তখন অবশ্যই আমি লিখতে পারবো PD স্কয়ার বাম দিক যোগ বাম দিক সমীকরণ 1 বাম দিক যোগ বাম দিক বাম দিক যোগ ডান দিক তাহলে এখানে একটা PD স্কয়ার আর এখানে একটা PD স্কয়ার আছে তাহলে 2 PD স্কয়ার এখানে QD স্কয়ার আছে এখানে QD স্কয়ার তাহলে একটু QD স্কয়ার যদিও এই উপপাদ্যটি আমি প্রথমে বলছিলাম যে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যে প্রমাণ এখানে দেওয়া আছে আমরা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সেই জিনিসটা প্রমাণ করে দিব এবং খ নম্বর যখন লিখবে তখন আবার তোমার চিত্রটা অবশ্যই আঁকবে যখন পরীক্ষার খাতা আসবে তখন ওই পর্যায়ে চিত্রটা আঁকি দিবে এরপর আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটাতে মার্ক মধ্যে যাব যেহেতু আমার এখানে দেওয়া আছে PQ সমান PQ গহয়ের সমাধান দেখুন আমরা আর বলতে এখানে দেওয়া আছে দেওয়া আছে আমার PQ সমান U R সমান R D বা P R যদি আমরা ইচ্ছে করলে এখানে দেখতে পারবো P D সমান P D সমান আমরা লিখতে পারবো এখানে হাফ অফ P Q সমান হাফ অফ U R সমান হাফ অফ PR কারণ একটা বাহু যদি অর্ধেক হয় তাহলে অন্য বাহুগুলোরও অর্ধেক হবে এই কারণে যেহেতু বাহু তিনটা সমান এখন আমরা একটা সাইড থেকে আমরা প্রমাণ করতে পারবো এই চিত্রের ত্রিভুজ PQD PQD সমকোণী ত্রিভুজের P এখন PQD ত্রিভুজ PQD DA DA QD ত্রিকোণ সমান আমরা লিখতে পারবো 90 ডিগ্রি তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই PQ স্কয়ার ইকুয়াল টু PD স্কয়ার প্লাস QD স্কয়ার UD স্কয়ার এখন আমাকে শুধুমাত্র পরিবর্তন করতে হবে PD টাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো PQ স্কয়ার ইকুয়াল টু
এখানে কিউডি স্কয়ার আছে আর পিডি স্কয়ার কে আমরা লিখতে পারবো হাফ অফ পিকিউ স্কয়ার হাফ অফ পিকিউ পিকিউ স্কয়ার তা কি হাফ অফ পিকিউ হোল স্কয়ার প্লাস কিউডি স্কয়ার কিউডি স্কয়ার কারণ আমার একটা বাহু যদি অর্ধেক হয় পিডি স্কয়ার যদি PR এর অর্ধেক হয় তাহলে কি PQ এর অর্ধেক হবে QR এর অর্ধেক হবে তাহলে এই শর্ত থেকে আমরা লিখতে পারবো PQ স্কয়ার সমান 1/4 PQ স্কয়ার প্লাস QD স্কয়ার সমান और द्वारा गुण दिले और पीक्यू स्क्वायर इक्वल टू पीक्यू स्क्वायर प्लस और क्यूडी स्क्वायर और क्यूडी स्क्वायर और पीक्यू स्क्वायर माइनस पीक्यू स्क्वायर इक्वल टू और क्यूडी स्क्वायर তাহলে সুতরাং আমরা লিখতে পারবো 4 qd স্কয়ার ইকুয়াল টু 3 pq স্কয়ার অথবা 3 pq স্কয়ার ইকুয়াল টু 4 qd স্কয়ার তাহলে আমরা সূত্র যদি মনে থাকে এই পিথাগোরাসের উপপাদ্য সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারবো এই সমস্যাটা সমাধান করতে পারবো কি কারণে এখানে আমার দেওয়া আছে আমার অনেক দূর যাওয়ার দরকার নাই যেহেতু আমাকে তিনটা বাউন্ড দেওয়া আছে তিনটা বাউন্ড সমান দেওয়া আছে আর আমরা জানি কখন তিনটা বাউন্ড সমান হবে যখন ত্রিভুজটা সমবাহু হবে আর এই সমবাহু ত্রিভুজ হলে তখন আমরা কেন্দ্রে দেখতে পাবো যদি এখানে কোনো লম্ব অঙ্কন করি নি আমরা যেহেতু মধ্যমা দেওয়া আছে মধ্যমাটাকে আমরা লম্ব হিসেবে বিবেচনা করা হয়েছে আমি আবার বলতেছি যে মধ্যমাটাকে আমাদের লম্ব হিসেবে বিবেচনা করা হয়েছে যার কারণে আমরা PD সমান লিখতে পারবো PQ সমান QR হাফ অফ QR সমান হাফ অফ PR যেহেতু আমরা জানি ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা ওই বাহুকে সমান ধ্রুবকে বিভক্ত করে তাহলে সেই জায়গা থেকে আমরা আসলাম যে একটা ত্রিভুজ নিলাম ওই ত্রিভুজে একটা কোণ সমান 90 ডিগ্রি ধরে নিলাম সমকোণের বিপরীত বাহুর অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যেহেতু আমার প্রমাণে পিডিটা নেই সেহেতু আমরা এখানে আসছি 4 কিউডি স্কয়ার তাহলে পিডি কে আমরা সেন্স করি পিকিউ লিখছি হাফ অফ পিকিউ হোল স্কয়ার সমান আমরা লিখতে পারছি 1/4 পিকিউ 1/4 পিকিউ স্কয়ার এখানে যখন এই জায়গাতে তোমরা দেখবে এই ধরনের আকারে আছে ভগ্নাংশ তো এই ভগ্নাংশের অনুপাতকে তখন সরল অনুপাতে আমরা নিয়ে আসবো বা সরল আকারে আনবো তখন অবশ্যই সেই ভগ্নাংশের ভরগুলো লসাগু দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করে দিব গুণ করে দেওয়ার পর এরপর আমরা এখানে কি করছি পক্ষান্তর করছি তাহলে এখানে চারটা থেকে যদি একটা বাদ দেওয়া তিনটা আর এখানে কিউডি স্কয়ার অথবা আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারবো 3 পিকি স্কয়ার ইকুয়াল টু 4 কিউডি স্কয়ার তাহলে আমরা এই সমস্যাটা আমরা সমাধান করতে সক্ষম হব শুধুমাত্র আমাদের দুইটা জিনিস জানতে তিনটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে একটা জিনিস হলো যে সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে যে ত্রিভুজের তিনটা বাহু সমান আর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ অতিভুজের মাপ নিয়ে যে বর্গমূল রাখবো সেই বর্গমূলের কত বড় হবে তার পাশে লম্ব এবং ভূমির মাপ নিয়ে যে দুটো বর্গমূল রাখবো ওই দুটো বর্গমূলের কত বড় হবে অতিভুজের মাপ নিয়ে যে বর্গমূল রাখবো সেই বর্গমূলের কত বড় সমান এরপর পরবর্তী পর্যায়ে আমাদের ধারণা থাকতে হয়েছে যে এখানে আমরা কিভাবে এই পিডিটাকে আমরা হাফ অফ পিকিউ আনলাম
যে এখানে তিনটা বাহু যখন আমার সমান, তাহলে আর একটা যখন মধ্যমান দীর্ঘ বিভক্ত করছে, সেখান থেকে আমরা কি করলাম, সমস্যাটা সমাধান করতে পারলাম। তাহলে আমাদেরকে মনে রাখতে হতেছে মাত্র তিনটা জিনিস, একটা হলো সমবাহু, আরেকটা হলো যে পিথাগোরাসের উপপাদ্য, আরেকটা জানতে হতেছে যে তোমরা যত জায়গাতে প্রয়োগ করবে আরো অন্তত চার হতে পাঁচ জায়গায় আসবে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বা যে কোনো বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা ওই বাহুকে সমান দ্বিভাগে বিভক্ত করে। তো তোমরা এই সমস্যাতে এই সূত্র দিয়ে তোমাদেরকে পরিমিতি, ত্রিকোণমিতি এবং বীজগণিতীয় অনেক সমস্যার সমাধান করতে পারবে। শুধুমাত্র দেখা গেছে যে আমাদের একটি সূত্র যেটা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তো তোমরা এই জিনিসগুলো অনুশীলন করে তোমাদের খাতায় পূর্বে যে তোমরা কাজ করছো সেটার সাথে মিলে নিবে, এবং এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা আরো সহজ সরল ভাষায় তোমাদের থেকেও যখন উত্তর আসবে আমরা কি করতে পারবো, সমস্যার সমাধান করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।